তো ফাইনালি গাইস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই চ্যানেলের আরও একটা নতুন বাংলা ফ্রেজ নিয়ে। তো গাইস এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ও ধামাকাদার লেভেলে হতে চলেছে। তো গাইস এই ভিডিওতে কিন্তু আমি কথা বলতে চলেছি আমাদের ব্লু ফ্লেম ড্রাকো একে কিন্তু রিটার্ন করতে চলেছে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য। শুধু তাই নয়, এর সাথে কিন্তু আরও তিনখানা কিন্তু ইভোগান রিটার্ন করতে চলেছে। তো গাইস এই বিষয়ে কিন্তু একটা দারুণ আপডেট বেরিয়ে চলে এসছে যে আমাদের কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং কবে আসবে এবং কোন কোন ইভোগানগুলো রিটার্ন করছে সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তো গাইস তোমরা কোন ইভোগানটা রিটার্নের জন্য ওয়েট করে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইস এছাড়াও কিন্তু ছোট বড় কয়েকটা আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল নোটিফিকেশন সেট করে দেবে যাতে আমাদের চ্যানেল থেকে নতুন কোনো আপডেট খবর তোমাদের মিস না হয়। তো চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। ওকে তো গাইস আজকের ফার্স্ট আপডেটটাই কিন্তু তোমাদের মারাত্মক ওপি লেভেলে দিতে চলেছি। তো গাইস আমাদের গেমেতে কিন্তু মারাত্মক চেঞ্জেস আসতে চলেছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ গেমেতে আমাদের কিন্তু স্লাইড অপশন আসতে চলেছে। তো গাইস স্লাইড অপশনটা একটু ভেঙে তোমাদের বলে দিই। তো গাইস ভালো করে বুঝবে, যখনই তোমার মেডকিট টাইপের জিনিসগুলো দরকার হবে, যখনই তুমি মেডকিটে ক্লিক করবে তখন কিন্তু একটা সার্কেল চলে আসবে এবং তোমার যেটা দরকার হবে সেটা কিন্তু বাঁ দিকে বা ডান দিকে স্লাইড করলে সেটা কিন্তু কাজ হয়ে যাবে। আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। এছাড়াও কিন্তু আমাদের সুপার মেডকিট নামে নতুন একটা জিনিস আসতে চলেছে, সেটার মাধ্যমে কিন্তু যখনই তুমি ইউজ করবে তোমার যত এইচপি কম থাকো না কেন সেটা কিন্তু তোমাদের ফুল হয়ে যাবে। তো গাইস তোমাদের এখন এই ভিডিওটা দেখাতে পারলাম না। তো গাইস এছাড়াও কিন্তু আমাদের স্লাইড অপশনে কিন্তু গ্রানাইট বা সমস্ত কিছু কিন্তু এরকম আসতে চলেছে, যেটাতে তুমি ক্লিক করবে সেইটা যে বাঁ দিকে বা ডান দিকে স্লাইড করবে এবং স্লাইড করে নিয়ে গিয়ে যেটাতে রাখবে, ধরো গ্রেনেড রাখলাম মানে গ্রেনেড তুমি ইউজ করতে পারবে। এছাড়াও কিন্তু আমাদের ফ্ল্যাশ বোম থেকে আরম্ভ করে অনেক কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি ইউজ করতে পারবে। এছাড়াও সেম সিস্টেমে কিন্তু কুইক মেসেজ সিস্টেম, মানে মেসেজ ওখানে ক্লিক করবে অনেক মেসেজের অপশন চলে আসবে, তোমার যেটা দরকার সেটা যখন ক্লিক করে ডান দিকে বাঁ দিকে ঘোরাবে তখন কিন্তু সেই মেসেজটা তার কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে। আশা করি তোমাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো স্লাইড সিস্টেমটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্লাইড সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি। এছাড়াও তোমাদের যেটা বললাম আমাদের সুপার মেডকিট টাইপের কিন্তু একটা মেডকিট আসবে, যেটা কিন্তু তোমরা ব্যবহার করলে তোমাদের যত এইচপি কম থাকবে না কেন সমস্ত কিন্তু ফুল হয়ে যাবে। তো গাইস এরপরে চলেছে নেক্সট আপডেটের দিকে। তো গাইস আমাদের বিডি সার্ভারের জন্য 10 তারিখ কিন্তু একখানা ম্যাজিক কিউব ফ্রি দিয়েছিল। তো গাইস তোমরা কে কটা আইডিতে ম্যাজিক কিউব ক্লেম করেছো অবশ্যই জানাবে। তো গাইস আমি কিন্তু অতটা সময় পাইনি, আমি কিন্তু একটা আইডিতে ক্লেম করতে পেরেছি। তো গাইস তোমরা কটা আইডিতে ক্লেম করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কে রেখে দিয়েছো কে খরচা করেছো। তো গাইস এরপরে চলেছে নেক্সট আপডেট দিকে। তো গাইস অনেকজন জানতে চাইছে ইন্ডিয়া সার্ভারে যে মোকো স্টোর ইভেন্টটা এসছে মানে আমাদের মানি হিস্টের উপরে। তো গাইস ওপি ওপি লেভেলের বান্ডিল দিয়েছে, মানি থ্রো ইমোট দিয়েছে, আমাদের কিন্তু ওটিপিকার একটা স্কিন দিয়েছে, এছাড়াও কিন্তু গ্লোয়ালের স্কিন দিয়েছে। এই সমস্তগুলো জানতে চেয়েছে আমাদের বিডি সার্ভারে আসবে কিনা। তো গাইস জানিয়ে রাখি আমাদের ইন্ডিয়া সার্ভারে যা আছে বিডি সার্ভারে কিন্তু সেম জিনিস আছে, কিন্তু কিছুদিন এগো এবং কিছুদিন পেছু। তো গাইস এই ইভেন্টটা কিন্তু আসার একটা পসিবিলিটি রয়েছে, মানে কবে আসবে সেটা কিন্তু ডেট এখনো কনফার্ম জানা যায়নি, তবে আসবে এটুকু জেনে রেখে দাও। যখনই পসিবিলিটি ডেট বা কনফার্ম ডেট জানতে পারবো যে আমাদের বিডি সার্ভারের জন্য এই মোকো স্টোর ইভেন্টটা কবে আসতে চলেছে তোমাদের কনফার্মলি জানিয়ে দেবো। চার জন্য কিন্তু চ্যানেলটাকে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো গাইস এরপরে চলে আসে নেক্সট আপডেট দিকে। তো গাইস আমাদের বিডি আমাদের ইন্ডিয়া সার্ভারে কিন্তু কাল রাত 12টার আপডেটে কিন্তু আমাদের যে বান্ডেলগুলো এসছে ইনকিউবেটর সেকশনে, সেই ইনকিউবেটারে কিন্তু আমাদের সমস্ত সার্ভার বিডি সার্ভার থেকে আরম্ভ করে যত রকমগুলো সার্ভার আছে সমস্ত সার্ভারে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হতে চলেছে এই ইনকিউবেটরটাই, মানে তোমরা এই ইনকিউবেটার সমস্ত সার্ভারে কিন্তু দেখতে পাবে। তো গাইস আমাদের বিডি সার্ভারে কিন্তু এক থেকে দুদিনের ভিতরে এই ইনকিউবেটারের বান্ডেলটা আমরা সমস্ত সার্ভারে দেখতে পেতে চলেছি। তো গাইস এতক্ষণ পর্যন্ত যে আপডেটগুলো দিলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো গাইস এরপর চলেছে নেক্সট আপডেট দিকে। আমাদের নেক্সট সিএস র্যাঙ্কসের জন্য কিন্তু হিরোইক র্যাঙ্কে গেলে আমাদের ফিমেলের এই জামাটা কিন্তু ফ্রিতে পেতে চলেছি, এছাড়া আমরা বিয়ার র্যাঙ্কে গেলে কিন্তু এই হুডিটা ফ্রিতে পেতে চলেছি। তো গাইস আমরা দেখতেই পাচ্ছ বিয়ার র্যাঙ্ক সিজন 30 কিন্তু হিরোইক র্যাঙ্কে আমরা এটা পেতে। এছাড়াও কিন্তু আমাদের আজ থেকে যে ব্যাটেলিয়ন স্টাইল ইভেন্ট চলছে সেখানে কিন্তু এই আইটেমগুলো ফ্রিতে পেতে চলেছি। তো গাইস কীভাবে ফ্রিতে পাবো ইভেন্ট ক্যালেন্ডার থেকে সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিই। তো গাইস যদি এখনো এই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই ভিডিওটা দেখে নাও এবং সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো গাইস এরপরে চলে আসে নেক্সট আপডেট দিকে, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে। তো গাইস আমাদের নেক্সট আপডেটে কিন্তু আমাদের যে র্যাঙ্কের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রি অ্যাক্সেস ভিডিও। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে আমাদের প্ল্যাটিনামের লোগোগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের ডায়মন্ডের লোগোগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু হিরোইকের লোগোটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো গাইস আশা করি আমরা কিন্তু ওবি 35 আপডেটই এই আপডেটটা কিন্তু দেখতে পেয়ে যাব। তো গাইস আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। এছাড়াও কিন্তু আমাদের ওবি 35 আপডেট একটা মারাত্মক লেভেলের আপডেট আসতে চলেছে। তো গাইস যেটুকু জানা গেছে আমাদের লবিটা কিন্তু HD লবি হতে চলেছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তার ট্রেলারটা ভিডিওটা। তো গাইস তোমরা বুঝতেই পারছ প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো ইউনিক টাইপের করেছে। তো গাইস ট্রেলার ভিডিও কিন্তু আমাদের অফিসিয়াল ট্রেলার ভিডিও। তো গাইস বুঝতেই পারছ ওপি লেভেলে হতে চলেছে আমাদের HD কিন্তু
আমাদের লবি হতে চলেছে। তো গাইস এই খবরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইস এরপরে চলে আসি আমরা ইভো গান রিটার্নের বিষয়ে, কোন কোন ইভো গানগুলো রিটার্ন করবে এবং কবে রিটার্ন করবে সেই বিষয়ে। তো গাইস এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে এখনও যদি লাইক না করা থাকো অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার জন্য থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল সেট করে দাও যাতে আমাদের চ্যানেল থেকে নতুন কোনো আপডেট খবর তোমাদের মিস না হয়। তো চলো আমাদের ভিডিওর মেন টপিকে চলে আসি। তো গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ারের 5th অ্যানিভার্সারি কিন্তু চালু হবে আগস্ট মাসে, যেটার পিক ডে কিন্তু জানা যাচ্ছে আমাদের আগস্ট মাসে 27 তারিখ হতে চলেছে। তো গাইস তোমাদের জানিয়ে রাখি আমাদের সেই সময় আমাদের ফ্রি ফায়ারের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু অনেকগুলো ইভো গান রিটার্ন করতে চলেছে, তার মধ্যে স্পেসিফিক তোমাদের বলে দিচ্ছি আমাদের ড্র্যাকো একে কিন্তু রিটার্ন দেখতে পাবো। তো গাইস তোমরা তার প্রুফ যদি দেখতে চাও কোন কোন গানগুলো রিটার্ন করতে চলেছে, তো গাইস তার অফিসিয়াল ট্রেলার ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে যে আমাদের কোন কোন গানগুলো রিটার্ন করবে। তো গাইস ফ্রি ফায়ারের 5th অ্যানিভার্সারি সেখানে কিন্তু অনেক মানে তোমাদের চমক দিতে চলেছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু আমাদের রয়েছে ড্র্যাকো একে, এছাড়াও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ইভো স্কার, এছাড়াও ইভো ইউএমপি, এবং পেছন দিক থেকে উকি মারছে কিন্তু আমাদের কোবরা M40, এছাড়াও বাঁদিকে রয়েছে দেখো M10-এর যে ইনকিউবেটর একটা স্কিন। তো গাইস তোমরা বুঝতেই পারছ ট্রেলার ভিডিওটা কিন্তু একটা হিন্টস দিয়েছে এইগুলো কিন্তু আমাদের রিটার্ন করতে চলেছে। তো গাইস যতদূর আমাদের ফ্রি ফায়ারের ডেটা মাইনার মনিটর জানিয়েছে আমাদের চারখানা ইভো গান নিয়ে কিন্তু একটা ইভেন্ট তৈরি হবে, সেই ইভেন্ট থেকে কিন্তু আমাদের গানগুলো বের করতে হবে। যেমনটা আমাদের কিছুদিন আগেই কিন্তু M27-এর চারখানা স্কিন নিয়ে কিন্তু একটা ইভেন্ট তৈরি হয়েছিল, তো গাইস সেরকমই কিন্তু আসার পসিবিলিটি রয়েছে। তো গাইস আবার কিন্তু আলাদা আলাদাও দিতে পারে, তবে বেশি চান্স রয়েছে কিন্তু একসাথে চারখানা দেবে, যেমন কিন্তু বাইরের সার্ভারগুলোতে তো কিছুদিন আগেই কিন্তু ইভেন্টটা দিয়ে দিয়েছিল। তো গাইস তোমরা স্ক্রিনের পরে দেখতে পাচ্ছ তিন গানে ইভো গান কিন্তু একসাথে এই ইভেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে। তো গাইস মোটামুটি ফ্যাটে হইলে আমাদের যে রকম খরচা হয় একটা স্কিন বের করতে, সেরকম কিন্তু এই ইভেন্ট থেকে খরচা হতে পারে 1000+ ডায়মন্ড লাগতে পারে। তো গাইস আশা করছি আমাদের এরকম ধরনের কোনো একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেবে যেখানে কিন্তু 3-4 ইভো গান কিন্তু থাকতে চলেছে। তো গাইস আশা করছি তোমাদের ইভেন্ট ডিটেলসটা ক্লিয়ার করতে পেরেছি। তো গাইস তোমরা কোন ইভো গানটা নেওয়ার জন্য ওয়েট করে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশনটা ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো গাইস আশা করছি তোমাদের আপডেট আমি প্রথম দিলাম। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুর কাছে কিন্তু খবরটি শেয়ার করা অবশ্যই পৌঁছে দিও। তো গাইস আমাদের চ্যানেলে প্রথমবার জন্য থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল নোটিফিকেশন সেট করে দিও যাতে আমাদের চ্যানেল থেকে নতুন কোনো আপডেট খবর তোমাদের মিস না হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।